والسلام عليكم. সফর সফর শহর শহর সময় কখন কোথায় দাঁড়ায় জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে আসমানি রঙে ডুবে অনুরাগে অনু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিয়াস অনেকেই বলছিলেন কম দামের বাইক, কম দামের বাইক দেন, কম দামের বাইক দেন। তো তাদের উদ্দেশ্যে আসলে এই বাইকটি হাজির করা। এটা কিন্তু একদম কম দাম এবং গাড়ি কিন্তু কম দাম হইলেও গাড়ি একদম টিপটপ এবং ফার্স্ট মালিকের বাইক আছে। এখন পর্যন্ত কিন্তু এই বাইকটি একদম প্রথম হাত থেকে আপনাদেরকে লিখে দিব, দ্বিতীয় হাত এখন পর্যন্ত কিন্তু হয় নাই, ঠিক আছে? তাহলে বুঝবেনই গাড়িটা কত সুন্দর এবং কত কোয়ালিটি এবং কত সুন্দর বাইকটি আছে। তো এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করবো। তার একটি কথা, যারা এই চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাজিয়ে দেবেন। আমি শুরু করতেছি সামনের টায়ার থেকে। সামনের টায়ারটা নতুন লাগাইছে, অনেক সুন্দর আছে, অনেকদিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই। মাডগার্ড অরিজিনাল মাডগার্ড, দেখেন দাগ আছে, এটা মেশিং করা যাবে আবার না করলে সমস্যা নেই, এভাবে চালাতে পারবেন। দুইটি সকাপ ফুল ফ্রেশ আছে, হেডলাইটে গ্লাসে বিন্দু পরিমাণ দাগ নেই, দেখেন একদম নিখুঁত গ্লাস এবং অরিজিনাল গ্লাস। কিন্তু এটা হলো অরিজিনাল গ্লাস, উপর অংশটাও অরিজিনাল গ্লাস। বাইজারটা দেখেন অনেক সুন্দর আছে, সিগন্যাল লাইট সহ, দেখেন সিঙ্গেল লাইট কিন্তু অরিজিনাল, ঠিক আছে? দেখেন এরপরে চাপা সুইচ গুটি লুকিং গ্লাস সহ একদম ফুল ফ্রেশ। এবারে বলবো ট্যাঙ্কি, ট্যাঙ্কিটা অরিজিনাল কালার এবং অরিজিনাল স্টিকার, কোনো ধরনের কালার ডিসকালার হয় না এবং অরিজিনাল স্টিকারও আছে, দেখেন। এবং অনেক টিপটপ, ফার্স্ট মালিকের বাইক হলে একদম টিপটপই থাকে, এটা আপনারাও কিন্তু বোঝেন এবং জানেন, ঠিক আছে? ঠিক এরকম লাগবে, দেখেন কত সুন্দর। বাম্পারটা দেখেন ফুল ফ্রেশ, ইঞ্জিনটা দেখেন, ইঞ্জিনের মেন পার্ট এখন পর্যন্ত খোলা পড়ে নাই, 100% গ্যারান্টি, মেন পার্ট এখন পর্যন্ত খোলা পড়ে নাই, হেড খোলা পড়ছে, কারণ এটা বয়স্ক গাড়ি এবং অরিজিনাল ইঞ্জিনের কালার আছে, দেখেন অরিজিনাল কালার, কালার কোনো করা নেই, ইঞ্জিনটা কিন্তু কালার করা হয় নাই, অরিজিনাল কালার আছে, কোনো সমস্যা নেই। এবং সাউন্ড কোয়ালিটি এত সুন্দর যে আপনাদেরকে বুঝাইতে পারবো না, আমি শেষে সাউন্ডটা শোনা দেব। এরপরে সাইড কভার দেখেন অরিজিনাল স্টিকার, অরিজিনাল সাইড কভার, কোনো সমস্যা নেই। পাওদানিগুলো অনেক সুন্দর আছে, চেন কভারও কিন্তু সুন্দর আছে, দেখেন চেন কভার ফুল চেন কভার আছে এবং সুন্দর আছে। শাড়ি কাটানটাও সুন্দর আছে, ব্যাগ রাখার একটা হুক আছে, সিট প্যানেলটা দেখেন অনেক সুন্দর, কেরিয়ারটা সহ, ঠিক আছে? দেখেন তো এই সাইডেও মোটামুটি এইভাবে দেখা যাবে সামনে যখন সরাসরি বাস্তবে দেখবেন। এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে, বাইকটি বগুড়া H12-13-82, নাম্বারটাও কিন্তু অনেক সুন্দর, 12-13-82। তো এই বাইকটা হলো ফুল টাকার নাম্বার, আজীবন নাম্বার, কমপ্লিট নাম্বার, হ্যাঁ আগেকার নাম্বার, অ্যানালগ নাম্বার, কিন্তু অ্যানালগ নাম্বারগুলো কিন্তু ফুল টাকার নাম্বার, ঠিক আছে? কোনো দিন সরকারকে এক টাকাও দিতে হবে না এবং রেনিউ করতে হবে না, আজীবন নাম্বার, কমপ্লিট নাম্বার। সিগন্যাল লাইট দুইটা ফুল ফ্রেশ আছে, ব্যাকলাইটও ফুল ফ্রেশ আছে, উপরের অংশটাও ফুল ফ্রেশ। পিছনের টায়ারটা দেখেন, পিছনের টায়ারটা কিন্তু একটু দুর্বল হয়ে গেছে, কারণ অরিজিনাল টায়ার সামনেটা পরিবর্তন হয়েছে, পিছনেটা পরিবর্তন হয় নাই, এই জন্য একটু দুর্বল, ঠিক আছে? এই সাইড অংশগুলো দেখেন অনেক ফুল ফ্রেশ, সাইড কভার সহ, ঠিক আছে? দেখেন ট্যাঙ্কিটাও দেখেন, এই সাইডে ট্যাঙ্কি অরিজিনাল কালার এবং স্টিকার অরিজিনাল, ঠিক এরকম লাগবে। ইঞ্জিনের চেহারা দেখেন অনেক সুন্দর আছে কিন্তু, ঠিক আছে? বাম্পার এই সাইডে চাপা সুইচ গুটি একদম ফুল ফ্রেশ। তো এটা কিন্তু সেলফি স্টার এলআই চাকা, এটা এই 25-এর এই মডেলের একদম লাস্ট মডেল এটা। এখন গাড়িটির চলা দেখেন, চলার আগে হ্যান্ডেলটা দেখেন, হ্যান্ডেল সুন্দর আছে, চলা কিন্তু এটা অ্যানালগ মিটার, গ্যারান্টি নেই, তবে 16,331 কিলো দেখতেছি, এটা অবশ্যই হয়তোবা কমাইছে কারণ এতদিনে এত কম চলবে না, কিন্তু চলা সাউন্ডটা কিন্তু চলার সাথে মিল আছে, ঠিক আছে? এখন স্টার্ট করে দেখাবো,
হ্যাঁ দেখেন একবার 35 এর মতন কিন্তু সাউন্ড এবং সাউন্ডের মধ্যে কোনো ধোয়া নাই মোবাইলও খায় না এবং সব রেডি আছে সাউন্ডটা কিন্তু শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সরাসরি যখন সাউন্ড শুনবেন এত সুন্দর সাউন্ড আসলে এই 25 এ থাকার কথা না কিন্তু ইনি বদলক চালাইছেন মানে রাখছেন কারণ হচ্ছে ইনি ফার্স্ট মালিক এই বাইকটির এখন পর্যন্ত মূল মালিক উনিই আছেন এখন পর্যন্ত কিন্তু কোনো কারোর কাছে এই বাইকটি বিক্রি করে নাই আমার আমি ছাড়া অর্থাৎ ফার্স্ট মালিকের বাইকগুলো একদম টিপটপ থাকে আপনারা জানেন তো এই বাইকটি এখন দামে আসবো এই বাইকটির দাম ফিক্সড প্রাইস 85,000 টাকা একদম 85,000 টাকা এই বাইকটির দাম কারণ সেলফি স্টার এবং এলআই চাকা এলআই চাকার বাইকগুলো লাস্ট মডেল আপনারা জানেন এবং সেলফি স্টার সেলফো টন্টন আছে সেলফ কোনো সমস্যা নেই সেলফি স্টার কিন্তু করে দেখাইলাম সেলফে কোনো সমস্যা নেই তো ঠিক আছে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু